গান্ধী ও ভরতপুরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার মোট ছজন। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ অভিযান চালায় এবং তাদের গ্রেপ্তার করে। গান্ধী ও ভরতপুরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার মোট ছজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। অন্যদিকে কান্দির রণগ্রাম এলাকা থেকেও আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ডাকাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকার সময় পুলিশ দুজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র। বৃহস্পতিবার ধৃত ছজনকেই কান্দি মহকুমা আদালতে তোলা হয়। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, মধুবঙ্গ নিউজ। ভরতপুর থানায় চারজনকে অ্যারেস্ট করেছে। তিনজনের বাড়ি হচ্ছে ফারাক্কা, একজনের বাড়ি হচ্ছে শামশেরগঞ্জ। তাদের কাছ থেকে একটা আর্মস অ্যামিনেশন পেয়েছে। এছাড়া আজকে এই ভরতপুর থানায় এই চারজনের 12 দিনের পুলিশ রিমান্ডের পেয়ারের জন্য প্রার্থনা করে মাননীয় আদালত। সমস্ত কিছু কাগজপত্র বিবেচনা করে দেখে এনাদের 5 দিনের পুলিশ রিমান্ড, এই চারজনের 5 দিনের পুলিশ রিমান্ড আপনার অ্যালাউ করেছেন। কাঁদি থানাতে আপনার দুজনকে অ্যারেস্ট করে নিয়ে এসছে, ঠিক আছে। তাদের কাছে আর্মস অ্যামিনেশন পাওয়া গিয়েছে, এছাড়া অন্যান্য অফেন্ডিং উইপন্স কিছু পাওয়া গিয়েছে। তাদেরকে কাঁদি থানা 7 দিনের এই দুজনের PCPR করেছিল। লালনেট কোর্ট সমস্ত কিছু কাগজপত্র দেখে বিবেচনা করে আপনার 3 দিনের এই দুজনের পুলিশ পেয়ার অ্যালাউ করেছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।